প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার মে 31 তারিখ আবুধাবির স্থানীয় হোটেলের হল রুমত সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন। এর প্রধান অতিথি আছেন আবুধাবি শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাবিবুল হক খন্দকার। প্রধান বক্তা আছেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার। অধ্যাপক ডক্টর রাহান জামিল, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাত হোসেন ইমু, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, রজাকির হোসেন জসিম সহ অন্যান্য। এটা বক্তব্য রাখে শামীম আহসান, সমীরণ চৌধুরী, জাকির হোসেন, শহীদুল ইসলাম সহ আরবদকে। ব্যাগ শেষে জাতি ও প্রবাসী হলের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বের নিছো দি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইবেত ক্লিক করুন, আর ডাকো দি উগো বেল আইকন আছে ইবেত সাবধান, তাহলে অনেক ব্যাক করা গদি আর ভিডিও কিন সেট পারিবেন। আরা সাগাই হতা হই।